Channel I. আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ বাংলাদেশে বসে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর যে যেখানে বসে আপনারা এই অনুষ্ঠানে দেখছেন এটি একটি বিশেষ অনুষ্ঠান মুসলিম বিষয়ে বাংলার অত্যন্ত গৌরবের একটি বিষয় ছিল মুসলিম এই মুসলিম সম্পর্কে এই আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই আজকের আলোচনা অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন দ্রিকের প্রধান কার্যনির্বাহী জনাব সাইফুল ইসলাম মিসেস হামিদা হোসেন Human rights activist among Lehika among the company we bear some Bengal name. Utnut the Bika the active Grunthir Lehika, Ahmed Bampasher with Chandrashekhar Saha, Jini caste counselor Shababuti, Ebong Arungir Protinidi, Ruetan Miss Ruby Ghuznavi, Jini caste counselor Saha Shababuti, Ebong Shabu Bamer Gallery, Ruete Arun, Ebong Media Partner Nishabe, Channel I, Econactive Birat Bhumika Palun Gurte, Amra. প্রথমেই দ্রিকের যে প্রধান কার্যনির্বাহী জনাব সাইফুল ইসলাম তার কাছে যেতে যাই এই প্রশ্ন নিয়ে যে আপনি আমাদের দয়া করে বলবেন যে কেন এই মুসলিম উৎসবের আয়োজন আমরা করছি আমরা এটার কাজ শুরু করেছি প্রায় 2 বছরের একটু বেশি সেই সময় যখন আমি বিলাতে একটি গোষ্ঠী স্টেপনে ট্রাস্টের সাথে এই কথাটা উঠল যে মুসলিম নিয়ে তারা কিছু কাজ করেছে সেটা কি আমাদের বাংলাদেশে আনা সম্ভব ছিল নাকি এটার খোঁজে আমরা যখন বের হলাম তখন দেখলাম যে তথ্য যেটা আমাদের বাংলাদেশে আছে সেটা কিছুটা বলতে গেলে হালকা এবং কিছুটা ছড়ানো ছিটানো আছে সেই তথ্যগুলোকে আমরা একসাথে করলাম এবং করার সাথে আমরা দেখলাম যে অনেক কিছু আছে যেটা সাধারণ জনগণের ভিতরে জানা নেই যেরকম আপনার মুসলিমের কি ধরনের প্রশংসা ছিল তার সাথে এটা যে একটি খুব নদীর ধারে এটা হতো এবং সেটা থেকেই আপনি সবচেয়ে সূক্ষ্ম মুসলিম হতো এই তথ্যগুলি জোগাড় করতে গিয়ে আমরা আরেকটা দিক দেখলাম যে আমাদের দেশে কিছুটা জাদুঘরগুলো আর কিছুটা যেসব বই লেখা আছে সেগুলো কিন্তু অত শক্তিশালী নয় যে আন্তরিকভাবে যেভাবে লেখা উচিত বা যেভাবে এটার কথাটা বলা উচিত এই কিছু আপনি বলতে পারেন গ্যাপগুলোকে আমরা কভার করার জন্য এই পরিকল্পনাটা নিয়েছি সেটার ভিতরে আছে যে আমরা মুসলিমের ইতিহাসটা ধরে তুলতে চাই তার সাথে মুসলিমের যে সব কারিগর যারা ছিলেন আমাদের তাঁতিরা যাদের এই দক্ষতার কারণে আমরা আজকে এটা গৌরবটা পেয়েছি কারণ আসলে তাদেরই এই গৌরবটা আমরা এখন হামিদা হোসেনের কাছে জানতে চাই যিনি ফ্যাশন নিয়ে অনেক কাজ করেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য নিয়ে অনেক কাজ করেছেন তার কাছে জানতে চাই যে কেমন ছিল মুসলিমের কদর সেই আজকে থেকে 300 পাউন্ড 300 বছর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে কি ধরনের ভূমিকা ছিল বিশ্ব বাণিজ্যে বাংলার মুসলিমের মুসলিমের আসল নাম ছিল মলমল তারপরে মসুল থেকে যেখানে এই কাপড়টা এক্সপোর্ট করা হতো সেখান থেকে নামটা চলে এসেছে মুসলিম কিন্তু এটা অনেক পুরানো ঐতিহ্য আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার আগেই অনেকটা তো তাঁতিরা নিশ্চয়ই শুরু করেছে নিজের জন্য নিজের কাপড়ের জন্য গ্রামের মধ্যেই বেশি ব্যবসা হতো এখান থেকে দেখা যাচ্ছে শুধু পশ্চিম এশিয়া আর পূর্ব এশিয়া প্রত্যেক দিক মানে ইন্দোনেশিয়া থেকে সমরকান বোখারা পর্যন্ত এই কাপড়টা পৌঁছে গেছে তারপরে দেখা যাচ্ছে যে আমরা মোগলের জন্য মোগল কোর্টের জন্য এই কাপড়টা মুলবুস খাস নামের পাঠানো হতো তো এটা এত সুন্দর কোয়ালিটি ছিল যেটা এখন এখনই যদি আমরা যাই দিল্লি কলকাতা লন্ডন বিভিন্ন জায়গায় এই কাপড় যেটা রানীরা পরেছে অথবা ইউরোপে যে কোর্টিয়ার্সরা পরেছে তাদের রানীরা পরেছে আর হয়তো পুরুষরা পরে থাকছে তাদের জিনিস এখন আমরা বিভিন্ন জায়গায় জাদুঘর আমরা পাচ্ছি তারপরে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করতে শুরু করলো শুধু ব্যবসা করলো না কিন্তু যখন তারা বেঙ্গলে দখল করলো ক্ষমতা দখল করেছে তখন থেকে কিন্তু তারা এই কাপড়টা আমেরিকা পর্যন্ত বিশেষ করে যে স্লেভ ট্রেডের জন্য এটা ব্যবহার করতো তো আমার মনে হয় আমরা যদি আসলেই ঐতিহ্য ধরে রাখতে চাচ্ছি তাহলে আমাদেরকে বুঝতে হবে যে একটা প্রোডাকশনের সিস্টেম ছিল উৎপাদন কিভাবে হতো কিভাবে একটা ডিভিশন অফ লেবার ছিল যেমন তাঁতিদের যে মেয়েরা ছিল তারা কি করতো আর পুরুষরা কি কাজ করছে শিশুরা কি কাজ করতো একেবারে একটা ফ্যামিলি ডিভিশন অফ লেবার ছিল আরেকটা আমাদেরকে বুঝতে হবে যে তাদের যে সোশ্যাল অর্গানাইজেশন ছিল সেই ঐতিহ্যটা
আমাদের বসতে হবে এইটা যে প্রমাণ আছে যে বাংলাদেশে এই সব সুন্দর সুন্দর জিনিস আমরা তৈরি করতে পেরেছি সেই প্রমাণটা আমরা কিন্তু অনেক জায়গায় পাচ্ছি লন্ডনে ভিক্টোরিয়ার আলবার্ট মিউজিয়ামে আছে আহমেদাবাদে জাদুঘরে আছে দিল্লিতে আছে কিন্তু দুঃখের বিষয় যে আমরা বাংলাদেশে এখনো কোনো টেক্সটাইল মিউজিয়াম নেই বাংলাদেশ ক্রাফট কাউন্সিলের সভাপতি চন্দ্রশেখর দার কাছে আমরা যেতে চাই যে আরুণে গেলে আমরা এখনো মসলিন কিনতে পাই সেই মসলিন আর যে আমাদের বিলুপ্ত ঐতিহ্যবাহী মসলিন এক জিনিস নয় আবার আমি ইন্টারনেটে গেলে মসলিন নামে অনেক ব্যান্ডেজ কিনতে পাওয়া যায় আমরা দেখতে পাই এবং আমরা এখন যে মসলিনের কথা ভাবছি সেটা হচ্ছে নিউ মসলিন নতুন করে আমরা মসলিন তৈরি করব এই প্রসঙ্গে আপনার ভাবনা চিন্তা যদি আপনি সংক্ষেপে একটু আমাদের বলেন বিষয়টা আমরা এতক্ষণ যেটা শুনলাম অনেকেই হয়তো অতটা বিস্তৃত জানতেন না যে মসলিনের ইতিহাসটা কেমন সেটা কিভাবে হয় যে কোনো বস্ত্রখণ্ড তৈরির পেছনে দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে তার উপকরণ এবং সেই উপকরণেরও আবার দুটো ধাপ তুলো যেটাকে আমরা বলছি যে খুবই খুশির বিষয় যে সরকার এটার উদ্যোগী হয়েছেন যে একটা বিশেষ প্রজাতির সেই তুলোটাকে আবার রিভাইভ করে পুনর্জীবন করে চাষ তৈরি করা যায় কিনা যাতে করে কার্টুনিরা আবার সেই তুলো থেকে পুরনো মসলিন তৈরি করতে পারবে দ্বিতীয় বিষয়টা হচ্ছে এটা হাতে কাটা সুতো মানে পুরো সুতোটা হাতে কাটতে হতো এবং মসলিনের বিষয়ে আরেকটা ইতিহাসের মধ্যে আছে সেটা চরকায় কাটতো না সেই সুতো হাত থাই স্পান মানে উড়ুতে বিশেষ বয়সের মহিলারা এই সুতো কাটতে হতো এখন সেই সময়ের কারণে আমরা যদি এখনকার 100 বছরের বিষয়টা দেখি যে 2016 আর 1916 এর মাঝখানে সেই সূক্ষ্ম সুতি বস্ত্র মোটা হতে গিয়ে মানে চরকায় কার্টুনিরা কাটা শুরু করলো তার সূক্ষ্মতা চলে গেল এবং এখন যে খাদি বলা হচ্ছে এটা কিন্তু এখনকার রূপ আদি মসলিনের অপভ্রংশ তো সেই জায়গাতে আবার ফিরে যেতে গেলে উপকরণের বিষয়টা খুবই আশাব্যঞ্জক সেখান থেকে আসবে আমরা যদি কার্টুনিদের গ্রামগুলি আবার সুসংবদ্ধ করতে পারি সেখান থেকেও আসবে এখন যেইটুকু খাদি সুতো হতো বাংলাদেশে বা এখনও কিছুটা হচ্ছে সেটা হচ্ছে 0 কাউন্ট থেকে 60 পর্যন্ত এর উপরে আর কিছু হচ্ছে না কিন্তু মসলিনের সেই সূক্ষ্মতা আনতে গেলে যেটাকে আমরা বলছি মলমল সূক্ষ্ম হাতে কাটা সুতোয় হাতে বোনা কাপড় সেই জায়গায় আসতে গেলে আমাদের যথেষ্ট সময় উপযোগী সবাই মিলে একটা বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে প্রকল্পের মতো কার্টুনিদের তৈরি করা তার জন্য তুলোর ব্যবস্থাপনা কার্টুনি থেকে সুতো হলে সেই সূক্ষ্ম বস্ত্র তৈরির মতো দক্ষ কারিগরের একটা গ্রুপ তৈরি করা সেখান থেকে এবার অনেক রকমের জামদানি শাড়ি থেকে শুরু করে যে কোনো রকম উপযোগী উপরের অভিজাত মার্কেটের জন্য একটা প্রোডাক্ট লাইন তৈরি করা এবং সেটা আড়ং সহ আরও অনেকখানি নিশ্চয়ই এই বিষয়টা চর্চিত হবে এবং সবাই মিলে একটা অবস্থানে আসলে প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের মানুষের সেই গৌরব আবার ফিরিয়ে আনা হয়তো সম্ভব হবে জাতীয় জাদুঘর দ্রিকের এই যে যৌথ প্রচেষ্টা তার সঙ্গে আড়ংয়ের যুক্ত হওয়ার কী কারণ সেটা যদি একটু সংক্ষেপে বলেন আড়ং অতীতে তার যে বাংলাদেশের যে কোনো ঐতিহ্যবাহী বিষয়কে পুনর্জাগরণের যে প্রক্রিয়া সেটা অনেক প্রতিষ্ঠানই করে আড়ং তার নিজের মতো করে করে জামদানি এক্সিবিশন 2081 সালে আড়ং প্রথম করেছিল এরপরে গত 6-7 বছর আগে একবার বড় আকারে করেছিল এটাতে বোঝা গেছে কাঁথার এক্সিবিশন করেছিল খাদি নিয়ে ছোট এক্সিবিশন করেছিল এখন এবার মসলিনে ইনভলভ হওয়ার পিছনে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কার্টুনিদের যে মাধাইন এলাকায় চাঁদিনাতে যে কার্টুনিদের গ্রামগুলি আছে মানুষগুলোর পেশাটা বিলীন হয়ে গেছে সেখানে যদি এটা আনা যায় এবং আরও অন্যান্য জায়গায় এটাকে ছড়িয়ে দেওয়া গেলে সুতো যদি তৈরি না হয় মসলিন কাপড় তৈরি করা সম্ভব হবে না তাহলে সেইখান থেকে কাজ করতে গেলে প্রান্তজন থেকে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার ব্র্যাকের নিজস্ব ভঙ্গিমায় অনেক কিছুই আছে সেখানে আড়ং এটার প্রকল্পটা নেবে এটাই ভাবছে আমরা এখন যাব রবি গজনবীর কাছে যিনি একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার এবং জামদানি নিয়ে কাজ করেছেন তার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনি এই সার্বিক যে উদ্যোগ আমাদের সেই নতুন করে মুসলিমকে আবিষ্কার করার প্রতিষ্ঠিত উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন আমার কাছে গুরুত্বপূর্ণ হলো জামদানি যেটা মসলিন থেকে এসছে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো আর ওদিকে এক্সপোর্ট কমে গেল তখন কিন্তু এই শাড়ির মধ্যে জামদানিটা আসাই আরও গুরুত্বপূর্ণ হয়ে এটাকে ধরে রাখতে পেরেছে যেটা আজকের বাজারে আপনি দেখছেন
জামদানি শাড়ি, জামদানির নকশা ইত্যাদি কিছুটা আমাদের এখানকার তাঁতি এবং পার্সিয়া থেকে আনা তাঁতিদের উৎপাদন। তো এই এটার এত সূক্ষ্ম কাজ করা লাগে যে আমি মনে করি যে আমাদের যে জামদানি উইভার এখন আছেন তারা যে এই কাজটা এত সুন্দর করে করতে পারছেন, এবং এটার একটা বিরাট মার্কেট আছে। আমাদের এখন দাম বেড়ে গেছে, অনেকে মনে করেন যে এতটা কেনা সম্ভব না। আমি একটা মাঝখানে একটা কথা জিজ্ঞেস করতে চাই, জামদানির কাউন্ট, সুতোর যে কাউন্ট, তার তুলনায় মসলিনের কাউন্ট, মসলিন অনেক সূক্ষ্ম একটি বস্ত্র, সেই বস্ত্র দিয়ে কি যদি আমরা রিভাইভাল করতে সম্ভব হয় মসলিনের শাড়ি কি মানুষ পরতে পারবে, নাকি মসলিনের কাপড়কে অন্যভাবে ব্যবহার করবার প্রয়োজন দেখা দেবে? না, শাড়িও করা যাবে, তবে খুবই হাই কোয়ালিটি হবে, দামটাও বেশি হবে। কিন্তু এটার একবার কথা উঠেছে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা, কিন্তু আমি ধরে রাখবো শাড়িতে, কারণ আমার কাছে মনে হয় যে এটা অত 500 কাউন্টে না গেলেও 200-250 কাউন্টে গেলে এটাকে শাড়ির হিসাবে ব্যবহার করা যায়, সেটা মানুষ পড়তে পারবে, পড়তে পারবে। এবং ওনারা যেটা দৃক করতে পেরেছেন, আর আমি কিছুটা অবাক যে এত হাই কাউন্টের জামদানি পিস যে করা হয়েছে, এটা যে সম্ভব হয়েছে এটা আমাদের জন্য একটা বড় গর্বের ব্যাপার, যে এত বছর ধরে সুযোগটা আমাদের তাঁতিরা পাননি, তা সত্ত্বেও ওনারা করতে পেরেছেন। আমি একটু এখন আমাদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরীফুদ্দিন আহমেদ সাহেবের কাছে, যে আমরা তো মসলিনকে রিভাইভালের পুনর্জীবন চেষ্টা করছি এবং হয়তো সক্ষম হব, কিন্তু এর কতগুলি আন্তর্জাতিক চ্যালেঞ্জ রয়েছে সেই সম্পর্কে যদি একটু আলোকপাত করেন। মসলিন হচ্ছে এমন একটি আমাদের সৃষ্টিকর্ম যেটা দিয়ে আমাদের এই জাতিকে বিশ্ববাসী জেনেছে একসময়। তো এই হেরিটেজটা, এই ভাবনাটা আমাদের সবার মধ্যে ছড়ে দিতে হবে, বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের কাছে যারা অনেকটাই ইতিহাস সম্পর্কে উদাসীন, তারা অতীত কিছু জানতে চায় না, মনে করে না যে অতীতের কোনো প্রয়োজনীয়তা আছে। তো আমি মনে করি যে অতীত ভীষণভাবে দরকার, কারণ এই অতীত থেকে, অতীতের আমাদের সৃষ্টিকর্ম থেকেই আমরা একটা কনফিডেন্স বিল্ড করতে পারবো, যে কনফিডেন্সটা আমাদের এই জাতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, আমরা কোনো হীনমন্যতে ভুগবো না, আমরা বলবো যে আমরা সেই জাতি যা পৃথিবী জুড়ে আমাদের সুনাম ছিল বিভিন্ন ক্ষেত্রে। এটা গেল একটা কথা। তারপরে অবশ্যই আমাদের একটা বিষয় আছে যে আজকালকার সারা বিশ্বে যেভাবে চলছে সেখানে একে অনেক অন্যের বিষয়বস্তু চুরি করে নেওয়া, এতে সোজা ভাষা বলতে চুরি করে নিচ্ছে আর কি, কেউ ক্লেম করতেছে এটা আমাদের, কেউ ক্লেম করতেছে সেটা। তো সেই ক্ষেত্রে আমাদের একটা বিশেষ রকমের দায়িত্ব হবে যে মুসলিম যে অ্যাবসলিউটলি, এই যে মুসলিমকে সারা বিশ্ববাসী একদিন গর্ববোধ করতো, সেটা কিন্তু আমাদেরই প্রোডাক্ট, এই এই পূর্ব বাংলা, এই বর্তমান বাংলাদেশের প্রোডাক্ট। এটাকে আমাদেরকে আন্তর্জাতিকভাবে এস্টাবলিশ করতে হবে, যেটা আমাদেরই, তার মানে এই না যে আমরা বিশ্ববাসীর সাথে তো আমরা শেয়ার করবো না, অবশ্যই করবো, কিন্তু এটা আমাদের, যে এটা আমাদেরকে আন্তর্জাতিকভাবে আইনগতভাবে এটাকে প্রতিষ্ঠিত করতে হবে। ধন্যবাদ। আমরা আশা করি সরকার ইউনেস্কে, ইউনেস্কের কাছে মসলিনকে ইনট্যাঞ্জেবল হেরিটেজ হিসাবে একটা সাইটেশনের ব্যবস্থা করবে, আমি একই সঙ্গে ঢাকাই মসলিনকে একটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর হিসাবে এস্টাবলিশ করার চেষ্টা করবে। আমি এদিকে প্রধান কার্যনির্বাহীর কাছে ফিরে যেতে চাই, যে আপনি দয়া করে বলবেন যে দ্রিককে আমরা পিকচার গ্যালারি হিসেবে চিনি এবং মসলিনের ব্যাপারে এই যে উদ্যোগ আজকে মুসলিম উৎসব পর্যন্ত এসছেন, আপনার দয়া করে প্রথমে আমাদের একটু বলবেন যে এর পরবর্তী পদক্ষেপ কি, উৎসবের পরে আপনারা কি করতে যাচ্ছেন? দ্রিকের আসলে 6টি ডিপার্টমেন্ট আছে এবং সেই 6টির ভিতরে একটি হচ্ছে পিকচার গ্যালারি, তবে বেশিরভাগ জনগণ এটাকে পিকচার গ্যালারি হিসেবে চেনে, কারণ ওখানেই বেশিরভাগ মানুষ আসে ছবিগুলো দেখার জন্য। তবে আমরা প্রকাশনা করি, আমরা ছবি বানাই, আমরা ছবি তুলি, আমরা খবর খবরের কাগজে আমাদের ছোট ছোট রিপোর্ট আসে। ড্রিকের আসল উদ্দেশ্যটা হচ্ছে যে এসব কাজ করা যেগুলি বাংলাদেশে সহজে হয় না, যেসব কাজগুলো বাংলাদেশকে স্বীকৃতি আনতে পারে, আমরা এরকম কিছু করি না যেটাতে আমরা মনে করি যে এটাকে ভুলভাবে ধরছি, আমরা ধরতে চাচ্ছি সেসব গল্প যেগুলো হারিয়ে যাচ্ছে এবং ওই গল্পের মাধ্যমে বাংলাদেশের স্বীকৃতিটা আনতে চাই। যখন আমরা মুসলিমটাকে দেখলাম এবং আমার আশেপাশে যারা এখানে আজকে বসে আছেন সবাই থেকে আমরা শিখলাম যে মুসলিমের
এই গুরুত্বপূর্ণটা তখন আমরা ভাবলাম যে এটাকে তুলে ধরার প্রয়োজন আছে আজকে আমরা প্রদর্শনীটা করার পরে নিশ্চয়ই আমরা ভবিষ্যতের কথাটা ভাবছি এবং সেই হিসেবে ভাবছি যে এখানে সর্বপ্রথম হচ্ছে যে এর সাংস্কৃতিক দিকটা এবং এটার যে ঐতিহ্যটা ছিল সেটা আপনি জাদুঘরে থাকা উচিত মানুষজন যেন প্রদর্শনীর পরেও সেটা দেখতে পারে এবং এটা যেন আরও আমরা রিসার্চ করে ওটাকে আরও শক্তিশালী করি যেন মুসলিম কেউ যদি ভাবে তাহলে বাংলাদেশের কথা ভাবে চন্দ্রশেখর দাকে আমাদের একটু বলবেন যে যদি 2018 নাগাদ আমাদের হাতে সেই মুসলিম নতুন মুসলিম নিউ মুসলিম চলেই আসে আর কিভাবে তা বাজারজাত করবে এরকম কোনো পরিকল্পনা কি আছে আজকে আমরা কথা বলছি 2016 তার 2017 ফেব্রুয়ারিতে এই প্রোগ্রেস কতটুক কোথায় যাবে সেটার একটা পরিকল্পনা প্রণয়ন করা পাঁচ বছরের মধ্যে বিষয়টা কোন জায়গাটায় যাবে কারণ মানে শাড়ির ডিজাইন করি বা যে কোনো প্রোডাক্টের ডিজাইন করি সেটার জন্য এক্সিবিশন করে সেটা কাস্টমারের কাছে হাতে নেওয়ার চাইতে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে এই দক্ষ তাঁতিদেরকে দিয়ে বেশ কিছু পরিমাণ কাপড় তৈরি করানোর জন্য কাটুনি দিয়ে সেই সূক্ষ্ম সুতাটা বাংলাদেশে তৈরি হওয়া এগুলি এইটা বেশ বড় পরিকল্পনা এবং সেখানে আড়ংয়ের ভূমিকাটা হচ্ছে তারা কিছু গ্রাম নির্বাচন করবে এবং সেই গ্রামের মধ্যে কাটুনিদের তৈরি করবে আমরা যদি 80 কাউন্ট 60 কাউন্ট পর্যন্ত পারতাম যেটা এখনও সেটাও হচ্ছে না সেটা আগে চেষ্টা করা হবে তারপর থেকে 100 তারপরে 150 তারপরে 200 আমি রবি গান্ধীর কাছে একটু জানতে চাই যে জামদানি যখন কাপড়টা বয়ন হয় তার মধ্যে একই সঙ্গে আমরা নকশাটা ফুটিয়ে তুলি একটা বিশেষ কৌশলে আমরা মুসলিমের ক্ষেত্রে কি একই ধরনের প্রকৌশল অবলম্বন করব এখানে আমি বলবো যে যে কাজটা অলরেডি সাইফুল আরম্ভ করেছে ওদের পিসটা কিন্তু পুরনো ডিজাইনেরই করা হয়েছে আরং যে কাজ করে আমরা যে কাজ করি সবাই অনেকে কাজ করে যে পুরনো ডিজাইন কি করে রিভাইভ করা যায় একটা সমস্যা এখন দেখা যাবে আপনার জামদানিতে যে অনেকে তার মূল্য দিতে চান না বলে মোটা মোটা ডিজাইন দিয়ে পুরো শাড়িটাকে ভরে দিচ্ছেন ওনাদেরকে মানে তাঁতিদেরকে দোষ দেওয়া যায় না এটা আমাদের আমাদের শর্টকামিং আমি বলবো তো এখানে আমাদের অনেক কাজ আছে এই পুরনো ডিজাইনগুলো সূক্ষ্ম ডিজাইনগুলো করে না আমাদের আজকে অন্যতম অতিথি হামিদ হোসেনের কাছে জিজ্ঞেস করতে চাই যে শাড়ি যদি আমরা মুসলিম নতুন মুসলিম দিয়ে বানাই সেটা তো এই দেশে ব্যবহৃত হবে কিন্তু অন্যান্য যদি বস্ত্রখণ্ড তৈরি করি সেগুলোকে বিদেশে বিক্রি করবার রপ্তানি করবার কি সুযোগ আমাদের থাকতে পারে যে জিনিসটা এই দেশে ব্যবহার হয় সেটা বাইরেও হতে পারে আর মলমল কাপড় শুধু শাড়ির জন্য হয় না বিভিন্ন কাজে ব্যবহার হয় কাপড়ের দিকে চিন্তা না করি চোখ যেমন না যায় কিন্তু যারা তৈরি করছে তাঁতিরা কাঁচানিরা তাদের কাজ সম্পর্কে তারা কত পাবে কিভাবে কাজ করতে পারবে কি সুবিধা পাবে আমরা সেটা আমাদের চিন্তা করা উচিত আর এখানে সরকারের বিরাট একটা ভূমিকা থাকে যে মুসলিম উৎসব 2016 যেটা 5 তারিখে শুরু হবে জাতীয় জাদুঘরে এটা একটি মূলত প্রচারণা উৎসব সবাইকে এই ব্যাপারে সচেতন করবার জন্য যে মুসলিমকে মুসলিমের পুনরুজ্জীবন সম্ভব আপনি এর সম্ভাবনাকে শারীরিকভাবে কিভাবে দেখছেন এটা প্রচুর সম্ভাবনা আছে এই অ্যাওয়ারনেস ক্রিয়েশনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং এবং এই অ্যাওয়ারনেসটা আমাদের আমাদের ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে দিয়ে দিতে হবে আপনি কিন্তু জানেন যে বাংলাদেশ কিন্তু এখন তরুণদের হাতে আমাদের হাতে নাই আর কি এই তরুণদেরকে আমরা যত উজ্জীবিত করতে পারবো তত কিন্তু এটা চলে যাবে সেজন্য আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়তে এই হেরিটেজ স্টাডি আমরা করেছি এবং করা দরকার কি আর একটা কথা বলবো যে আমরা কিন্তু ব্যাক যেটা চিন্তাভাবনা করছে যে ভিলেজ করবে মুসলিম ভিলেজ করবো দ্যাট ইজ এ ভেরি গুড আইডিয়া একটা আর যেটা হচ্ছে এই যে আমরা কিন্তু মুসলিমকে ব্যবসায়ী হিসেবে নিয়ে যাবো না এটা একটা আর্ট হ্যাঁ এটা মুসলিম কোনো সময় একটা জনগণের বস্ত্র ছিল না এটা সবাই অভিযাত্রা করতো অনেক পয়সার ব্যাপার এটা একটা আর্ট হ্যাঁ আমরা এটাকে ট্রিকল ডাউন করতে পারবো সেটা ঠিক আছে অসুবিধা নাই কিন্তু আমাদের এই যে পিউরিটি ওনারা যেটা কথা বললেন যে পিউরিটিটা কিন্তু আমাদের বজায় রাখতে হবে যে পিউরিটি যদি না বজায় রাখি তাহলে মুসলিম থাকবে না আমরা শুধু এইটুক আজকে আলোচনা থেকে জানলাম যে মুসলিম 200 বছর আগে হারিয়ে গিয়েছে তার পুনরুজ্জীবন সম্ভব এবং যে চেষ্টা দ্রিক নিয়েছে আরং নিয়েছে জাতীয় জাদুঘর এবং সরকার যেখানে সংযুক্ত হয়েছে আমাদের কটন ডেভেলপমেন্ট কর্পোরেশন তার সঙ্গে আছে আশা করি আমাদের সমবেত পর্যায়ে 1 থেকে 2 বছরের মধ্যেই
এবং অবশ্যই ইনশাআল্লাহ 5 বছরের মধ্যে আমাদের বাংলাদেশেই নতুন করে আমরা মুসলিম পাবো, সেই মুসলিম নাম হবে নতুন মুসলিম, এবং সেই আশায় আমরা বুক বেঁধে থাকলাম। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য।